আসসালামু আলাইকুম, আমি রাফি আর আপনারা দেখছেন আর এইচ রাফি সরকার। আপনারা ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে কিভাবে করতে হবে। কোনো চিন্তা নেই, আমি আছি। আজ আমি 2023 সালের সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা দেখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, তারপর ডান সাইডে নিচের দিকে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। প্রথমে যেটা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করেন। তারপর প্রথমে যেটা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। নিচে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেটিং নামে অপশন আবার ক্লিক করব। তারপর আপনি যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দুইটি অপশন আসবে, প্রথমটি হল ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ও দ্বিতীয়টি হল ডিলিট অ্যাকাউন্ট। প্রথমটি অর্থাৎ ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে যদি কিছুদিনের জন্য আপনি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই ক্ষেত্রে, আর দ্বিতীয়টি অর্থাৎ ডিলিট অ্যাকাউন্ট হচ্ছে যদি চিরতরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই ক্ষেত্রে। তো আমি চিরতরে ডিঅ্যাক্টিভেট করতে চাই না, তাই আমি প্রথমটিতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে ক্লিক করব। তারপর আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনি কি জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। তো আমি দিব জাস্টমিড আব্রেক। ইতিমধ্যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আবার যদি পুনরায় ডিঅ্যাক্টিভেট করা অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে চান তাহলে পুনরায় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। কিন্তু এক্ষেত্রে আপনি যদি চিরতরে ডিঅ্যাক্টিভেট করে থাকেন তাহলে আসবে না, আর যদি চিরতরে ডিঅ্যাক্টিভেট না করে আমার মতো করে থাকেন তাহলে আবার আসবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।